হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় আছে শতাধিক জাল বোঝাই ট্রাক। এই মুহূর্তে স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। ঊর্ধ্বমুখী বাজারে স্বস্তির খবর চালের আড়তে। হিলি স্থলবন্দরের চালের আড়তে দুই দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কমেছে 2 থেকে 2.5 টাকা পর্যন্ত, টনে কমেছে 2 থেকে 2,500 টাকা। আপনাকে জানিয়ে রাখি যে ঊর্ধ্বমুখী চালের বাজারে দাম স্বাভাবিক রাখতে সরকার কম শুল্কে চাল আমদানি অনুমতি দিলে 23 জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি শুরু হয়। তখন থেকে চালের আমদানি স্বাভাবিক রয়েছে, কখনো বেশি কখনো কম চাল আমদানি হচ্ছে। তবে সরকার আমদানির পর বাজার স্বাভাবিক রাখতে খাদ্য বান্ধব কর্মসূচি কিন্তু চালু রাখে বাজার স্বাভাবিক রাখতে। তো এইদিকে ভরা চালের ধানের ভরা মৌসুম, এদিকে সরকারের খাদ্য বন্ধ কর্মসূচি, তারই প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে। আমরা দেখেছি যে স্থলবন্দরে বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যদি আপনাকে তথ্য জানাই, এখনও খালাসের অপেক্ষায় 125টি ট্রাক দাঁড়িয়ে আছে, যেগুলি হচ্ছে প্রায় 5,000 টনের ঊর্ধ্বে চাল বোঝাই ট্রাক। তো আমাদেরকে, আমরা ব্যবসার সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে এবার বিগত কয়েক বছর থেকে এবার ধানের ভালো ফলন হয়েছে, আবহাওয়া ভালো থাকার কারণে চালগুলো মোটামুটি বাজারে একটু আগে আসার কারণে কিন্তু আমদানি কিন্তু চালের একটা প্রভাব পড়েছে দামে। তো ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু তারা আমদানি কিন্তু কমিয়েছে, তারা বলছেন যে যেহেতু যে চালগুলো ভরা মৌসুমে যে আমন ধান বাজারে আসার কারণে কিন্তু দেশি চাল বেশি ক্রেতারা কিনছেন, দামও কম। তো এটা নিম্ন আয়ের মধ্যে কিন্তু ওরা স্বস্তি লক্ষ্য করেছি আমরা। তো আমরা এখানে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যে এখান থেকে যে তারা যে চালগুলো তারা ক্রয় করে তারা পাইকার পত্রে অনেকটাই কম আসছে। তবে আমি বন্দরের তথ্য অনুযায়ী আপনাকে তথ্য জানিয়ে রাখি, 23 জুলাই থেকে হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হওয়ার পর নভেম্বর পর্যন্ত, অর্থাৎ কাল পর্যন্ত, এখানে 1,982টি ট্রাকে প্রায় 85,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। আর নভেম্বর মাসে 602 ট্রাকে প্রায় এখানে 26,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে, যা বিগত দিনের থেকে অনেক বেশি চাল আমদানি হয়েছে। চালের আমদানি স্বাভাবিক রয়েছে, তবে এখানে ক্রেতা বিক্রেতা না থাকার কারণে কিন্তু একটা স্থবির হয়ে পড়েছে এখানকার বেচা বিক্রি। এখানে আমদানিকারকদের প্রতিনিধি এখানে আছেন, অত এই সময় আমরা দেখেছিলাম যে আমদানি আড়ত যেটা বলা হয় হিলি স্থল বন্দরে, এটাই হচ্ছে আড়ত, এটাই মুকাম। এখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য বেচা কেনা হয়ে থাকে। আমার পিছনে যে ট্রাকগুলি দাঁড়িয়ে আছে এগুলি হচ্ছে সারিবদ্ধভাবে 125 খানা ট্রাক দাঁড়িয়ে আছে, যেটা চাল বোঝাই ট্রাক। সেগুলি 7 দিন 10 দিন বা 20 দিন আগে তারা ভারত থেকে আমদানি করেছে। তো মূলত ক্রেতা না থাকার কারণেই কিন্তু এখানে তাদেরকে এক ধরনের কিন্তু লোকসান গুনতে হচ্ছে। তারা জানিয়েছেন লোকসান বলতে প্রতিটা ভারতের ট্রাককে প্রতিদিন 1,000 টাকা তাদেরকে অতিরিক্ত তাদেরকে ভাড়া গুনতে হবে, পোর্টের চার্জ গুনতে হবে। সব মিলে তারা বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছে চাল আমদানি করে আমদানিকারকরা। তো আমদানিকারকরা বলছেন যে চালের যে ভরা মৌসুম, এই চালগুলো যদি সঠিকভাবে যদি মিল বা যদি সিন্ডিকেটের হাতে না পড়ে, তা চালের আর সংকট হবে না। বাজারে যে চালের যে একটা অস্থিরতা, সরকারের যে খাদ্য বান্ধব যে কর্মসূচি বাজারকে স্বস্তি রাখার, সেটা হয়তো অনেকটা সফল হবে বলছেন এখানকার আমদানিকারক ব্যবসায়ীরা। হিলি স্থল বন্দর থেকে চালের আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে।